সত্যনের মশাল বাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আল্লাহর হাবিবকে নিয়ে বাজে মন্তব্য করে যায় কুলাঙ্গার, খোদার কসম খায়া বলি এর চেয়ে নিকৃষ্ট প্রাণী দুনিয়ার একটাও নাই। আল্লাহ যাকে মোহাব্বত করেন তার কোরবানি কবুল করেন দোস্ত। এই জন্য আমরা বলি শাপলার রক্ত দেইখা উপহাস করার কোনো কারণ নাই। যুদ্ধের ময়দানে মুসলমানদের পরাজয়ের সাময়িক পরাজয় দেইখা হাসির কোনো কারণ নাই। সিরিয়ায় শত শত মানুষের রক্ত দেইখা লাশ দেইখা আফসোস করার কোনো কারণ নাই। ফিলিস্তিনে শত শত মুসলমানের লাশ দেইখা আফসোস করার কোনো কারণ নাই। রোহিঙ্গাদের শত শত হাজার হাজার টুকরা টুকরা লাশ দেখে আফসোস করার কোনো কারণ নাই, কারণ তারা তো জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ, হযরতে সাহাবায়ে কেরামের আনন্দের ঢেউ, কারণ তারা জানে এই দিন সেই দিন, যেই দিনের জন্য এইরকম হাজারো ঘটনা, এইরকম নির্মম নির্যাতন সাহাবায়ে কেরাম সয়েছেন, আল্লাহর রসুল সয়েছেন, খেয়ে না খেয়ে না খেয়ে জীবন পার করেছেন, অবরুদ্ধ ছিলেন অবরুদ্ধ ছিলেন, বয়কট করা হয়েছিল মুসলমানদেরকে, আরে ঘাস খেয়ে পাতা খেয়ে যারা জীবন যাপন করেছেন। সাহাবায়ে কেরামের মনে পড়লো আজকে সব কথা। আমরা তো সাইনবোর্ড দিয়া নিজের পেটের ধান্দা করি, কিসের আসে কেরাস? পেট চালানোর জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে ধর্মীয় লিবাস। এই ভণ্ড প্রতারকরা সেটাই করছে, সহজ সরল মানুষের ইমান আকীদা এগুলাকে পুঁজি কইরা সহজ সরল মানুষকে ধোকা দিয়া এই আশিক রসুল নামধারীরা মানুষের পকেট কাটতেছে আর কিছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের চেয়ারে নবী হিসাবে আর কারো বসার অধিকার নাই। কেউ যদি বসতে চায় ওই কুলাঙ্গারকে প্রতিহত করা গোটা উম্মতে মুহাম্মদের ইমানই জিম্মাদার। কে বসতে চায়? রসুলের সময় থেকেই কিছু কুলাঙ্গার মিথ্যা নবুয়তের দাবি কইরা এই নবুয়তের চেয়ারে বারবার বসার অপচেষ্টা করেছে। ওই যে হিজবুত তাওহীদ নামক একটা বাতিল সংগঠন এমন এমন আকীদা মানুষের কাছে প্রচার করতেছে, আর তার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সেই ব্যক্তিও নিজেকে ইমাম মাহাদি ইমাম বলে দাবি করছেন, আজগুবি আজগুবি কথা মানুষের মধ্যে ছড়াইয়া দেয়, আলেম ওলামাদের সাথে বিদ্বেষ, যত বেশি মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো যায় এটা হচ্ছে তাদের টার্গেট। নামাজ আজগুবি নামাজ বানায় ফেলছে, নারী পুরুষ একসাথে এক কাতারে পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ার পদ্ধতি চালু করছে, জিহাদের বিরুদ্ধে তাদের অবস্থান এগুলো সব একই সুতায় গাঁথা। আস্তে আস্তে ওই গোলাম আহমদ কাদিয়ানির দিকেই আগাইতেছে। এটা আমার চেতনা, আমার স্পৃহা, আমার রসুলের নবুয়তের চারে কোন কুলাঙ্গার যদি দখল করতে চায় রসুলের এই নবুয়তের চার, যদি বসতে চায়, আমার শরীরে তো এক বিন্দু রক্ত থাকতে আমি তো মানতে পারি না, আমি তো প্রতিহত করবই প্রতিহত করব। আমাদের কিছু সরকারের উঁচু লেভেলের কিছু মানুষ যারা ভিন্ন দল থেকে সরকারের সাথে সহযোগিতা করছেন, এইরকম কিছু মানুষকেও আমরা দেখেছি কাদিয়ানিদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, ওই সমস্ত কুলাঙ্গাররা যারা কাদিয়ানিদের অনুষ্ঠানে যোগদান করে, তাদের সাথে সমর্থন জানায়, তাদেরকে সহযোগিতা করে, শেল্টার দিতে চায়, আল্লাহর কসম খায়া বলি একটাও মুসলমান না, সবগুলা কাফির। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই কাদিয়ানি বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেছেন, রসুলের সাফাত পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রসুলের খতম নবুয়তের জন্য মেহনত করা, সবচেয়ে বড় মাধ্যম। এই মেহনত যে যত বেশি করবে আশা করা যায় আল্লাহ রসুলের সাফাত তার জন্য তত বেশি হবে, দ্রুত হবে ইনশাআল্লাহ। আরে মুসলমান, এই দিন যদি এখনো নিরাপদ হয়ে যায়, আল্লাহর রসুল যদি তার রক্তগুলো দেখায় তোমাকে জিজ্ঞেস করে, রে আমার উম্মত তোর জন্যই তো এই রক্ত আমি দিয়েছিলাম, রে আমার উম্মত তোর জন্যই তো আমি এতগুলা চোখের পানি ফেলছিলাম,
তোর জন্যই তো এতগুলা ঘাম আমি ঝড়াইছিলাম, তোর জন্যই তো খেয়ে না খেয়ে না খেয়ে আমি জীবন যাপন করেছি। কত বেলা আমার পেটে খাবার যায় নাই, আমার পরিবারের পেটে খাবার যায় নাই, আমার সঙ্গীদের পেটে খাবার যায় নাই। তুই আরামে খায়া খায়া আমার দেওয়া আমানতের কথা তুই একদম ভুলে গেলি, আল্লাহ রসুলের কাছে কি জবাব দিবেন দোস্ত? দিন খালি ওয়াজ শোনার নাম না, দিন কিছু প্রতিবাদেরও নাম। আল্লাহ তাআলা বলেছেন আপনাকে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তিন জিনিসের কারণে তুমি শ্রেষ্ঠ উম্মত, কয় জিনিস? পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।